আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আমি কোরআন মজিদ থেকে আজকে আমরা মূলত মাদ্রাসা সম্পর্কে আলোচনা করব এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। কোরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয় আর এই টেনে পড়াকেই মাদ্রাসা বলা হয়। কোরআন মজিদের শুরুতে সূরা ফাতিহার কথা যদি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে শেষে দেখো আমরা টান দিছি। দ্বিতীয় সূরা সূরা বাকারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, এখানে দেখো লাম এবং মিমে টান দেওয়া হয়েছে। দ্বিতীয়টার দিকে খেয়াল করো, শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পারলে কিছু কিছু হরফে টান দেওয়া হয়। মাদ্রাসার হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। জবরের পর যদি খালি আলিফ থাকে তাহলে একটু টেনে পড়তে হয়। মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর জা, মা জা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে, জের এর পরে যজম, জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে হয়। কফ ইয়া জের কই, লাম জবর লা কিলা, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা ফি হা। পেশের পরে, পেশের পরে যজনযুক্ত বা সাকিন যুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয়। কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু কুলু, সাদ ওয়াও পেশ সু, মিমু অপেশ মু সু মু। আবার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার জন্য দুইটা চিহ্ন ব্যবহার করা হয়। এটাকে ছোট্ট মাদ্রাসা তিন আলিফ টানতে হয়, এটাকে বড় মাদ্রাসা চার আলিফ সমপরিমাণ টানতে হয়। যে হরফের ওপর ছোট মাদ্রাসা চিহ্ন থাকে সে হরফকে একটু টেনে পড়তে হয়। বাজের বি, মিম আলিফ জবর মা, মাদ্রাসার আরো কিছু চিহ্ন আছে, খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। কোন হরফ অক্ষরের উপর যদি খাড়া এভাবে জবর চিহ্ন থাকে তাহলে একটু টেনে পড়তে হয়। ত খাড়া জবর ত, হা খাড়া জবর হা, ত হা। যদি খাড়া জবরযুক্ত শব্দগুলো আমরা পড়ব, আলিফ খাড়া জবর আ, নুন জবর মা, নুন জবর না আমা না, লাল খাড়া জবর জা, লাম জবর লি, কাফ জবর লা, জা লি কা, আইন জবর আ, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আ আরা, বা জবর বা, লাম খাড়া জবর লা বালা, আলিফ খাড়া জবর আ, দা জবর, দাল জবর দা, নুন জবর না আদামা। খাড়া জে কোন হরফ অক্ষরের নিচে এরকম খাড়া জে থাকলে সেক্ষেত্রে একটু টেনে পড়তে হয়।
बाजर भी हाकड़ा जर ही बीही बीही। এবার খাড়া জের যুক্ত একটি শব্দ, আমরি খয়রিহি ফাদলিহি সিফাতিহি আহলিহি। উল্টা পেশ, এটা সোজা পেশ, এটা উল্টা পেশ, সেক্ষেত্রে একটু টেনে পড়তে হয়। লাম জবরাল্লা হা খাড়া পেশ, হু লাহু ইন্নাহু মাআহু নাফাসাহু রাসূলুহু রাহমাতুহু। সেক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ হলো মাদ্য বলতে কি বলছো, মাদ্যের হরফ কয়টি ও কি কি, মাদ্যের জন্য কয়টি চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো কি কি, কোন হরফের উপর খাড়া জবর খাড়া যে উল্টো পেশ থাকলে কিভাবে পড়তে হয়, একলব টেনে পড়তে হয়। শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ এতটুকুই, অবশ্যই সকলেই বাড়ির কাজগুলো খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে দেবে। আশা করি সকলেই বাড়ির কাজ করবে। সামনে তোমরা আরেকটা টিউটোরিয়াল পরীক্ষা পাবে ঈদের আগে, অর্থাৎ এখন থেকে প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে। সদা সর্বদা সত্য কথা বলবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আমাদের একদিন না একদিন মৃত্যু হবে, মৃত্যুর জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মানা এবং জানার তৌফিক দান করেন। আমিন।